হ্যাঁ এভরিওয়ান, আমরা এখন আছি কোথায়? আমরা এখন আছি আমঝুপি নীলকুঠিতে। সো আমঝুপি নীলকুঠির কিন্তু ইতিহাস ঐতিহ্য অনেক, আর আমার সাথে আছে এলাকারই স্থানীয় ভাই। নাম? আমার নাম মামুন, বাসা আমঝুপি। আর সবার তো পরিচিত কিউট একটা ছেলে বসির, সিঙ্গার সম্রাট। সো আমরা এই যে নীলকুঠিতে একটু কাজের জন্যই আসছি। সো কাজ করতে করতে ভাবলাম যে আপনাদেরও জায়গাটাকে একটু দেখাই, এত ঐতিহাসিক একটা জায়গা নীলকুঠি। যদি ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে বলতে হয় তাহলে এইটা বিল্ড হয় 1965 সালের পরে আর কি। এই অঞ্চলের নাম ছিল তখন নাদিয়া, নাদিয়া অঞ্চল আর কি, নদিয়া, নদিয়া ইংলিশে হচ্ছে নাদিয়া উচ্চারণ হয় তো। সো নদিয়া অঞ্চল ছিল তখন, এবং নদিয়া অঞ্চলের এই পরে আর কি নামকরণ করা হয়। এটা হচ্ছে মেহেরপুর, মেহেরপুর আমঝুপি নীলকুঠি। সো এইখানে তারপরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের জন্য এইটাকে আর কি অফিস হিসাবে তৈরি করে, এবং এই অঞ্চলের মানুষগুলোকে দিয়ে নীল চাষ করাইতো, এবং যারা নীল চাষ করতে চাইতো না তাদেরকে কঠোর নির্যাতন করতো। নাকি ভাই, আমাদের এইখানে কিন্তু টোটাল একটা ইতিহাস লেখা আছে। সো আপনারা যারা এই নীলকুঠিতে ঘুরতে আসবেন তারা অনেক আর কি অনেক কিছু দেখতে পারবেন। এইটা কিন্তু মূলত এখন মিউজিয়াম হিসাবে ইউজ করা হয়। সো ভিতরে অনেক কিছু আছে দেখার জন্য, দেখার জন্য খুবই ভালো। হ্যাঁ, সো সবাই এই এলাকাতে ঘুরতে আসবেন ইনশাল্লাহ।